সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাটে। দর্শক, আজ 20 জুলাই রোজ সোমবার, আমরা আজ এই হাট থেকে আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে সারগুলো বিক্রি করা হচ্ছে সেগুলোর একটু দাম জানাবো আপনাদের। দেখছেন দর্শক, প্রচুর সারগুলো রয়েছে আজকে এই হাটে। আমরা এখান থেকে একটু শুরু করি। এই যে আমার সামনে একটি লাল কালার দেখতে সারগুলো দেখছেন আপনারা, আমার সামনেই রয়েছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? দাম চাচ্ছেন কত? এটা 220। দর্শক, যে 220 দাম চেয়েছে, 2,20,000। ওজন কত হবে ভাই? হ্যাঁ, 8 মন হবে। 8 মন অনুযায়ী দামটা একটু বেশি চাইলেন না? চাইলে তো পাওয়া যাবে না, সেই জন্য চাইছেন। দর্শক শুনছেন, চাইলেই পাওয়া যাবে না, তারপরে উনি চেয়েছেন। তো বলছে নাকি দাম? বলছে কেউ 1 লাখ পর্যন্ত? বলছে 40 পর্যন্ত? বলছে দর্শক যে 1,40,000 পর্যন্ত বলছে, উনি দেননি। তো কত হইলে দিবেন, মনস্থ করছেন ভাই এটা? হ্যাঁ, 50, পুরা 2 লাখ? এর নিচে নামবেন না, এর নিচে নামবেন না। বেচা কেনা করতে করতে যদি নামতে হয় তাহলে নামবেন। দর্শক শুনছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাট থেকে আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলোর দাম। এটার কয় দাঁত ভাই? 4 দাঁত। দর্শক শুনলেন, চলুন এই যে এই পাশে আরেকটি রয়েছে, চাচা একটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবাজি? বাবাজি, এটা কি আপনার বাড়ির নাকি বাবাজি? বাড়িরে। কয় দাঁত এটা? 2 দাঁত। দাম চাচ্ছেন কত বাবাজি? হ্যাঁ, 2 লাখ টাকা চাইছেন। আর দাম কইছে কত মানুষ? 2,40,000। 2,40,000 ভাঙে বলতেছে ভাই। এটার ওজন কত হবে? 8 মন। 8 মন হবে? দর্শক শুনছেন, 8 মন ওজন ওনারা বলছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে 2 লাখ ভাঙে দাম বলছে। তো দিবেন না তো? 2 লাখ ভাঙে তো দিবেন না মনে হয়? 2 লাখ ভাঙে বিক্রি হবে না। 2 লাখ ভাঙে বিক্রি হবে না। তো কত বিক্রি হবে ভাই এটা? দর্শক শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রচুর বড় বড় আজকে সারগুলো রয়েছে এবং আপনারা যেগুলো পছন্দ করেন লাল সাইজের সেগুলোই রয়েছে। এই যে এই পাশে আরেকটি রয়েছে দেখছি আমরা। ভাই এটা কয় দাঁত ভাই? 2 দাঁত। দাম চাইলেন কত এটা? 1,45,000 চাচ্ছেন। দাম বলছে নাকি ভাই? 10 পর্যন্ত বলছে। 1,10,000 পর্যন্ত বলছে, উনি দেননি। তো মনস্থ করছেন কত এটা দিবেন ভাই? 20 পার। এটা কি 6 মন হবে? হ্যাঁ, 6 মন। হ্যাঁ, 6 মন ইজি আছে। 6 মন ইজি আছে। দর্শক শুনছেন, 6 মন ইজি আছে উনারা বলছেন। আমরা দেখি প্রচুর গরু রয়েছে আজকে এই হাটে। এই যে পাশে একটি ভাই, এটা কয় দাঁত? 2 দাঁত। দাম চাচ্ছেন কত এটা? 120 চাচ্ছেন। দর্শক যে 120 চেয়েছে, দাম বলছে নাকি এটা? কত বলতেছে? 100 ভাঙো বলতেছে, ভাঙাচ্ছেন না। তো কত হইলে দিবেন? মনে হচ্ছে যা হয় দেখা যাবে। এখন যা হয়, কপাল তো খারাপ হয়েছেই আমার। কপাল খারাপ বলছেন আপনারা? দর্শক যে বলছে যে কপাল খারাপ, গরু বিক্রি করতে পারছে না। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি বড় গরু। বড় গরুর বাজার খারাপ, খুব খারাপ। দর্শক খারাপ, দর্শক খামারিরা এবার মরছে, গরু খামারিরা এবার মরছে বলছে দর্শক। চলুন এই পাশে আরো দুটি রয়েছে, একটু আমরা দাম জানার চেষ্টা করি। কয় দাঁত করে এগুলোর বয়স? 2 দাঁত করে ভাই। 2 দাঁত করে বয়স? ওজন কতটুক হবে দুইটার বলেন তো? 10 মন। 5 মন করে? 10 মন ভাই। দর্শক যে বলছে 5 মন করে 10 মন, দাম চাচ্ছেন কত দুইটার? 2,20,000 আছে। 2,20,000 চাচ্ছেন। বিক্রি হবে 2,20,000 এ? না, হবে না। আপনি বেচা মানে 80 বেচা হবে না, 180ও বেচা হবে না। আপনারাই বলছেন 180 বেচা হবে না, 2,20,000 চাচ্ছেন দাম। 1,90,000। দর্শক যে 1,90,000 লাস্ট চাইছে ওনারা। তো কত বলছে ভাই? কত বলছে? 1,70,000 বলছে। আপনারা দেন নাই? তো কত দিবেন, মনস্থ করছেন? 80 হলে দিবেন? দর্শক যে 1,80,000 হলে দিবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুরের আমবাড়ি হাট থেকে আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলোর দাম। প্রচুর সারগরু আজকে দেখছি আমরা। এই যে এই পাশে একটি রয়েছে দেখি। ভাই আসসালামু আলাইকুম,
কয় দাঁতের এটা ভাই? দুই দাঁত করে ভাই। দুই দাঁত করে? দুইটারই? দুইটাই। দুইটায় দুই দাঁত করে বয়স? দাম চাইলেন কত ভাই? ২০৫ চাচ্ছেন। ওজন কত হবে ভাই? নয় সাড়ে নয় মন ওজন হবে। তো ওজন অনুযায়ী একটু দাম বেশি চাইলেন না? চাইবার বেলা তো চাইতে হবে। তো কত বলছে ভাই? ১৫০। দর্শক যে ১৫০,০০০ টাকা বলছে এই জোড়াটার দাম। দুই দাঁত করে বস না? তো কত হলে দেবেন, মনস্থ করছেন ভাই? ৭০-৭৫ হলে দিয়ে দেবেন। দর্শক যে ৭০-৭৫ টাকা হলে উনি এগুলো দিয়ে দেবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুরের রামবাড়িঘাট থেকে কুরবানি ঈদ উপলক্ষে যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলোর দাম। এই যে এই পাশে আরেকটি দেখছি আমরা ভাই। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। লালটা তো আপনার? হ্যাঁ, লাল আমার। কয় দাঁতের এটা? দাঁত হয়নি। এটা দাঁত হয়নি? না। বয়স হয়েছে? হ্যাঁ, বয়স পড়েছে। বয়স পড়ছে। দাম চাইলেন কত? দাম চাইছি ১০৫। ১০৫। ওজন কত হবে ভাই? ওজন চাইবেন পার? চার মন পার। আপনি বলছেন চার মন পার। দর্শক দেখছেন আপনারা ১০৫ দাম চাইছে। দাম বলছে নাকি ভাই? দাম বলতেছে। কত? ৮০ ভাঙেন। ৮০ ভাঙতে বলতেছে, ভাঙাচ্ছেন না। কত হলে দিবেন মনস্থ করছেন ভাই? ৯০-৯২। ৯০-৯২,০০০ টাকা হলে আপনি দিয়ে দিবেন। একটু দর্শক শুনছি আমরা, প্রচুর দেখছি সারগুরু আজকে আমবাড়িহাটে। আমরা আপনাদের একটু ভিতরে নিয়ে গিয়ে একটু দাম জানানোর চেষ্টা করি। এই যে ভাই একটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাই। আসসালাম আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো। কয় দাঁতের এটা? দুইটা। দুইটা। দাম চালেন কত? ১১০। দাম বলছে নাকি? বলছে। কত? ৮০-৮৫। ১৮৫ পর্যন্ত বলছে, দিচ্ছেন না। তো কত দিবেন মনস্থ করছেন? ৯৫। এটা পাঁচ মন হবে? পাঁচ মন হবে? পাঁচ মন আপ হবে? দর্শক যে বলছে যে ৯৫,০০০ টাকা হলে ওনারা এটি দিয়ে দিবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুরের আমবাড়িহাট থেকে আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলোর দাম। প্রচুর গরু আজকে দেখছি আমরা। এই যে এই পাশে একটি রয়েছে ভাই। আসসালামু আলাইকুম। এটা কার? এটা আমার। এটা আপনার? হ্যাঁ। কয় দাঁত এটা? চার দাঁত বয়স। চার দাঁত বয়স। দাম চাইলেন কত? দাম চাচ্ছেন কত? ১১৫। ১১৫। ওজন অনুযায়ী দামটা বেশি চাইলেন না? না না, ওজন হেভি আছে। ৫ মন, ৫.৫ মন। ৫.৫ মন হবে? হ্যাঁ, হবে না। ৫.৫ মন একদম কম। একদম কম হবে না। ১০৫ চাইলেন। দাম বলছে? দাম বলছে ৯৩-৯৪। ৯৩-৯৪ পর্যন্ত বলছে, দেন নাই? না। কত দিবেন মনস্থ করছেন এটা? কত দিবেন? এই ১ লাখের কাছাকাছি হলে দিবেন। ১ লাখের কাছাকাছি হলে দিয়ে দিবেন। দর্শক দেখছেন আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই যে এই পাশে আরেকটি রয়েছে লাল লাল। ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয় দাঁত এটা? দুই দাঁত ভাই। দুই দাঁত। দাম চালেন কত এটার? দাম চাইতেছি ৯০। ৯০,০০০ চাচ্ছেন। দাম বলছে নাকি? বলছে ৭২-৭৪ পর্যন্ত বলছে, আপনারা দেন নাই? দর্শক শুনছেন এই যে ৭২-৭৪,০০০ টাকা ওনারা বলছে দুই দাঁতের এই শার্টটি। কত দিবেন মনস্থ করছেন ভাই? কত দিবেন? চার মন হবে? দিবেন কত মনস্থ করছেন? কত? ৮০। ৮০। ২-১০০০ কম হলেও দিয়ে দিবে। দর্শক শুনছেন প্রচুর গরু আজকে দেখছি আমরা এই আমবাড়িহাটে। আমদানি একটু কমই আছে কিন্তু প্রচন্ড ভিড়। এই যে এই পাশে একটু দেখছি ভাই। কয় দাঁত এটা? কয় দাঁত? দুই দাঁত। দাম চাইলেন কত এটার? ৮০। দাম কইছে? ৭০ কয়ে। দর্শক যে ৭০,০০০ টাকা বলছে, ৮০ চাইছেন। তো দিবেন কত মনস্থ করছেন? অরে ভিতরে হলে ৭৫ হলে দিয়ে দিবেন। দর্শক শুনছি প্রচুর গরু দেখছেন আমরা। এই পাশে আরো রয়েছে, চলুন আমরা একটু দেখি দাম জানার চেষ্টা করি। এই যে এই পাশে একটি চাচা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই চাচা যেটাই বলি না কেন, বয়স আমার থেকে একটু বড়। দর্শক শুনছি এটা কয় দাঁতের? হ্যাঁ, আগর। বয়স হয়েছে? না না, মানে দাঁত তো হয় নাই কিন্তু কুরবানি দেওয়া যাবে উপযুক্ত। দর্শক শুনছি দাম চাইলেন কত এটার? ১০৫ চাচ্ছেন। ওজন কটটুক হবে? ৪.৫ মন। দর্শক যে বলছে ৪.৫ মন ওজন হবে, ১০৫,০০০ টাকা দাম চাইছে। দাম বলছে নাকি? কত বলছে? ৭০,০০০ বলছে। দর্শক যে ৭০,০০০ টাকা বলছে, উনি দেননি। তো কত দিবেন মনস্থ করছেন এটা?
90 দর্শক এই যে 90,000 টাকা হলে উনি এটা দিয়ে দিবে। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার আমবাড়িহাট থেকে আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে সারগুলো বিক্রি করা হচ্ছে সেগুলোর দাম আজ 20 জুলাই। দর্শক প্রচুর গরু আমরা দেখছি, তো আপনারা যারা এই ধরনের সারগুলো কিনতে চান তাহলে এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।